হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আশা করি আগের যে ক্লাস সেগুলো তোমরা দেখেছো, আর আগের কোনো ক্লাস নিয়ে যদি ডাউট থাকে, মনে প্রশ্ন থাকে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর কেমন হচ্ছে ক্লাস সেগুলিও জানিও। আমাদের অলরেডি অনেকগুলো সাবজেক্টের প্রিলিমস প্রিভিয়াস ইয়ার শেষ হয়ে গেছে, আর রিজনিংয়ের কয়েকটি ক্লাস করেছি। আমাদের আগামী আর একটা ক্লাসে আমাদের রিজনিং পোর্শন শেষ হয়ে গেলে আমাদের টোটাল যে WBCS প্রিলিমসের সাবজেক্ট সেগুলো শেষ হয়ে যাবে। তোমরা যে কোনো জায়গায় প্লেলিস্টগুলি চেক করতে পারবে। ক্লাসগুলি কেমন হচ্ছে জানাও। আজকে অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে, বেশি দেরি না করে চলো শুরু করি। ওকে, তো এখানে প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, 2018 সালে প্রথম প্রশ্নে রিজনিংয়ে বলা হয়েছে দেয়ার আর সিক্স বুকস এ বি সি ডি ই এফ। আচ্ছা, তাহলে কি আমরা লিখে নিতে পারি যে এ বি সি ডি ই এফ হচ্ছে কি ছটা বই আছে, তার মধ্যে কি বলেছে বি সি ই হ্যাভ ব্লু কভার্স, বি সি আর কি ই হচ্ছে ব্লু কভার্স আমরা লিখে নিলাম এতদূর, হোয়াইল দ্য রেস্ট হ্যাভ রেড কভার্স, তার মানে বাকি যে বইগুলো তাদের রেড কভার্স আছে, আমরা লিখে নিলাম কি রেড, আর ডি লিখলাম রেডের বদলে। ওকে, তোমরা মনে রাখো যে আমরা কোথায় কিভাবে কাকে ডিনোট করেছি, ব্যাস। ওকে চলো, এবার কি বলেছে, ডি অ্যান্ড এফ আর নিউ বুকস হোয়াইল দ্য রেস্ট আর ওল্ড বুকস, ডি আর এফ হচ্ছে নিউ বুকস, আমরা ডি আর এফ নিউ বুকস, তাহলে নিউ বুকসকে আমরা একটি সার্কেলের মধ্যে রাখলাম, তাহলে বাকিগুলো কি ওল্ড বুকস, ভেরি গুড। এবার কি আছে, এ সি ডি আর ল রিপোর্টস হোয়াইল দ্য রেস্ট আর ফিজিক্স, এ সি আর ডি, এ সি আর ডি হচ্ছে ল রিপোর্টস, ল রিপোর্টসকে আমরা একটি ফুলের চিহ্ন দিলাম। ওকে, তাহলে কি এ সি আর ডি হচ্ছে কি ল রিপোর্টস হোয়াইল দ্য রেস্ট আর ফিজিক্স, তাহলে ফিজিক্স কি, ফিজিক্স হচ্ছে বাকিগুলো, ফিজিক্সকে আমরা ক্রস চিহ্ন দিলাম। ওকে, ফিজিক্স হচ্ছে ক্রস, এতদূর আমাদের ঠিক আছে। আমাদের কি চেয়েছে, হুইচ ইজ দ্য রেড কভার্ড নিউ ল রিপোর্ট বুক, দেখো নিউ চেয়েছে, আমাদের নিউ যদি চায় আমরা তাহলে সমস্ত ওল্ড বুকগুলোকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, তাহলে আমাদের এগুলো তো হবেই না একদম, কারণ এগুলো ওল্ড, আমাদের হয় ডি আর না হয় এফ হবে আমাদের উত্তর, ঠিক আছে। এখানে কি চেয়েছে, এখানে আমাদের চেয়েছে রেড কভার্ড নিউ ল রিপোর্ট বুক, ল চেয়েছে, আমরা ফুলের চিহ্ন দিয়েছিলাম, তার মানে দেখো রেড আবার কি ফুলের চিহ্ন। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর ডি, আর তাছাড়া ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর একটি আছে, এখানে এফ এর কোনো অ্যান্সার নেই, তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে ডি। ওকে চলো, ইফ 7342918 ডিনোটস পারচেস, 54064 ডিনোটস অর্ডার, দেন হোয়াট উইল, এখানে একটি সংখ্যা আছে। দেখো এই ধরনের অঙ্কগুলো খুব ইজি হয় কেন, আমাদের এখানে যেই সংখ্যাগুলো থাকে আর এখানে যে ইংলিশ লেটারগুলো থাকে সেগুলোকে আমরা পরপর লিখতে পারি, মানে কেমন, দেখো আমরা যদি দেখি পারচেসের পি, পিকে আমরা কার সাথে তুলনা করতে পারি, সাতের সাথে, কেন করতে পারি, তোমরা এই পারচেস আর অর্ডারের যে কমন লেটার, কমন লেটারগুলোকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে একই রকম, যেমন এখানে আর আছে, এখানে আর আছে, তোমরা প্রথমের আর যদি দেখো আর সমান কত, এখানে আর তিন নাম্বার আছে, এখানে আছে চার, আর সমান যদি চার হয় এখানেও চার হবে, তাহলে ও আর এর মান কত, এখানে দেখো চার, তার মানে আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম আমাদের কি চেয়েছে ডিনোট এই যে সংখ্যা এটিকে আমরা কিভাবে লিখতে পারি। তো আমাদের সংখ্যাটি কি 7452688, তাহলে সেভেনের জায়গায় আমরা কি লিখবো পি, ফোরের জায়গায় কি লিখবো আর, আমরা অলরেডি পেয়ে গেছি, ওকে অলরেডি পেয়ে গেছি, আমাদের পি আর দিয়ে শুরু হবে, এখানে সমস্ত পি আর দিয়ে শুরু, ঠিক আছে। এবার কি আছে, তারপর আছে ফাইভ, আমরা দেখবো এখানে ফাইভ কোথায় ছিল, এখানে ফাইভ আছে ও, তার মানে ফাইভের ঘরে আমরা লিখতে পারবো ও, ভেরি গুড। এবার আছে টু, আমরা দেখবো এখানে টু কোথায় আছে, টু, ওকে, এক দুই তিন চার, এক দুই তিন চার, তাহলে আমরা সি এর বদলে লিখব টু, তাহলে পি আর ও সি, ভেরি গুড, পি আর ও সি। ছয়ের বদলে আমরা কত লিখব, ছয়ের বদলে লিখব, এখানে ছয় আছে, তার মানে ই, আমরা ছয়ের বদলে ই লিখতে পারি, দেখো পি আর ও সি ই, পি আর ও সি ই, আমাদের এখনো এই দুটি আছে, এই দুটির মধ্যে একটি হবে, ঠিক আছে। এবার আছে এইট এইট, এইট এইট মানে একই রকম সংখ্যা হবে, দেখো ইডি তো হবে না, তার মানে এস এস, আমরা দেখলাম না, আমাদের সঠিক উত্তর তাহলে একদম ডি এর যে অপশন, ডি এর অপশনটি হবে সঠিক। চলো নেক্সট, আচ্ছা
ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এখানে অড যেগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। আচ্ছা স্কোয়ার, স্কোয়ার তো জানি আমাদের, স্কোয়ার স্কোয়ারের চেহারা কীরকম হয়, সার্কেল আর কি। প্যারালেলোগ্রাম মানে কি? প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক। ভেরি গুড। রেক্টাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, তাহলে দেখো এখানে এটি এটি এটি, এদের ভুজ কত? বাহু কত? চার। এদের এর কোনো ভুজ নেই, মানে সার্কেলের কোনো ভুজ নেই, মানে বাহু নেই। তাহলে আমরা কোনটিকে বাদ দিতে পারি? সার্কেলকে বাদ দিয়ে দেবো, ক্যান্সেল আউট আমাদের অড কোনটি? সার্কেল। নেক্সট, সিক্স পার্সনস আর সিটেড অ্যারাউন্ড আ হেক্সাগোনাল টেবিল। হেক্সাগোনাল টেবিল মানে কি? ছটা বাহুর আছে, ছটা যদি বাহু থাকে, ছটা যদি একটি টেবিলের বাহু থাকে তাহলে ছটি কোণ আছে। আমরা ধরলাম কিভাবে বসে আছে ছজন মানুষ? এইভাবে ছজন মানুষ এইভাবে বসে আছে। এখানে কি বলেছে? অরূপ ইজ সিটেড অপোজিট টু বেলা। আমরা ধরলাম এখানে অরূপ বসে আছে। অরূপ কার অপোজিটে বসে আছে? বেলার অপোজিটে বসে আছে। অরূপ ইজ সিটেড বিটুইন বেলা, হু ইজ বিটুইন চিরাগ অ্যান্ড ডেরেক। আমরা জানি না কে কোথায় বসে আছে, আমরা জাস্ট লিখে লিখে ধরছি। ওকে, এবার কি বলেছে? বেলা এই কার মাঝে বসে আছে? চিরাগ আর ডেরেক। তাহলে আমরা ধরলাম এখানে চিরাগ বসে আছে আর এখানে ডেরেক বসে আছে এতদূর। এবার কি বলেছে? অরূপ ইজ বিটুইন এলা অ্যান্ড ফারুক। অরূপ ইজ বিটুইন অরূপ ইজ বিটুইন ইলা অ্যান্ড ফারুক। আমরা ধরলাম তাহলে কি, এখানে ইলা আছে আর এখানে ফারুক আছে, মানে অরূপ ইলা আর ফারুকের মাঝে বসে আছে। অল্টারনেটও হতে পারে। আবার কি বলেছে? ইলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক। দেখো এখানে আবার বলে দিয়েছে ইলা ডেরেকের বাঁ দিকে বসে আছে, তার মানে এই ফারুকের জায়গায় কি হবে? ইলা বসবে, আর এই ইলার জায়গায় কে বসবে? ফারুক বসবে, ফারুক বসবে। ওকে, তাহলে আমরা এটা মিটিয়ে দিই, এটা মিটিয়ে দিই। ভেরি গুড, আমরা সমস্ত যেই যেগুলো আছে সেগুলো পেয়ে গেছি। এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ফেসিং ইচ আদার। ফেসিং ইচ আদার মানে এখানে যে বসে আছে এর অপোজিটে কে বসে আছে, আবার কি এখানে যে বসে আছে তার অপোজিটে কে বসে আছে, এখানে যে বসে আছে তার অপোজিটে কে বসে আছে। দেখো ইলা আর ফারুক এরা কি অপোজিটে বসে আছে? ফারুক আর ডেরেক বসে আছে, তার মানে আমাদের হবে না। ডেরেক অ্যান্ড ইলা, দেখো ডেরেক আর ইলা কি পাশ অপোজিটে বসে আছে? না, এটিও বসে নেই, এটিও বাদ যাবে। চিরাগ অ্যান্ড ইলা, তার মানে কি? দেখো এখানে চিরাগ আর ইলা এরা একদম অপোজিটে বসে আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। চলো নেক্সট। আচ্ছা, এ ইজ দ্য ফাদার অফ বি। এ কি? এ হচ্ছে বি এর ফাদার। ভেরি গুড, তাহলে আমরা কি বলতে পারি? এ হচ্ছে একজন পুরুষ মানুষ, এ হচ্ছে বি ফাদার অফ দ্য বি। ওকে, সি ইজ দ্য ব্রাদার অফ এ। সি কি? ব্রাদার অফ এ, তার মানে আমরা সিকে পুরুষ মানুষই দিতে পারি। দেখো এই যে একটি আমি দাগ দিলাম, এই দাগটি অনেক সময় আমি এরকম দিই, একটি বন্ডের মতো। এই বন্ডেড চেহারা কখন দিই? যখন কেউ কারো কাপল হয়, মানে স্বামী স্ত্রী হয়। ওকে, এরকম যখন হয়, কিন্তু যখন ভাই বোন এরকম থাকে তখন আমি জাস্ট একটা দাগ দিই। তোমরা এরকম দিতে পারো, তাহলে আমরা দেখে বুঝে যেতে পারবো যে এটি কীরকম রিলেশনশিপে আছে, তার মানে এটি ভাই। ওকে, ভেরি গুড। এবার কি বলেছে? সি ইজ দ্য ব্রাদার অফ এ, এতদূর পেলাম। এফ ইজ দ্য সিস্টার অফ বি। এফ ইজ দ্য সিস্টার অফ বি, দেখো এফ কি? সিস্টার, মেয়ে। আবার কি? ইফ এম ইজ দ্য ফাদার অফ এ, এর ফাদার যদি এম হয়, এম যদি এর ফাদার হয় তাহলে সি এর ফাদার হবে আর পুরুষ মানুষ। দেন এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন এফ অ্যান্ড সি। এফ আর সি এর রিলেশনশিপ কি? দেখো এফ এর বাবা হচ্ছে এ, এর সি হচ্ছে ভাই, তাহলে কি আমরা বলতে পারি সি হচ্ছে কাকা আর এফ কি? এফ হচ্ছে ভাইয়ের মেয়ে, তার মানে নিশ। ওকে, তার মানে নিশ অ্যান্ড আঙ্কেল, নিশ অ্যান্ড আঙ্কেল। চলো নেক্সট। আচ্ছা, টম ডিক হ্যারি আর ইন্টেলিজেন্ট। আবার কি? টম ব্রাউন জ্যাক আর হার্ড ওয়ার্কিং। আবার ব্রাউন হ্যারি জ্যাক আর অনেস্ট আর অ্যাম্বিশাস কে? টম ডিক জ্যাক। আচ্ছা, আমরা আমাদের এখানে যতজন আছে সেই ব্যক্তিগুলোকে আমরা লিখে নেব। কিভাবে লিখবো? আমরা লিখবো এখানে কে কে আছে, টম ডিক হ্যারি আর কে, আর আছে ব্রাউন আর আছে জ্যাক। ভেরি গুড, এখানে কি বলেছে? টম ডিক হ্যারি আর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টকে আমরা মনে করো আমরা ক্রস চিহ্ন দিলাম, টম ডিক হ্যারি, টম ডিক হ্যারি ইন্টেলিজেন্ট, মনে রাখো প্রথম যেটি সেটিকে আমরা ক্রস দিলাম। ভেরি গুড, তারপর কি? টম ব্রাউন জ্যাক আর হার্ড ওয়ার্কিং, আমরা এই হার্ড ওয়ার্কিংগুলো একটা ফুলের চিহ্ন দিলাম, টম ব্রাউন জ্যাক, তার মানে টম ব্রাউন আর জ্যাক এদেরকে আমরা ফুলের চিহ্ন দিলাম। ভেরি গুড, ব্রাউন হ্যারিয়ান জ্যাক আর অনেস্ট, অনেস্টকে আমরা একটি হ্যাশ চিহ্ন দিলাম, ব্রাউন হ্যারিয়ান জ্যাক, ব্রাউন হ্যারি
আর জ্যাক কি এরা হচ্ছে অনেস্ট, ঠিক আছে। আবার টম ডিক জ্যাক আর অ্যাম্বিশাস, একটি প্লাস চিহ্ন দিলাম, টম ডিক অ্যান্ড জ্যাক, টম ডিক আর জ্যাক কি অ্যাম্বিশাস। আমরা একদম ফরম্যাট সাজিয়ে নিয়েছি, এখানে কি চেয়েছে, হুইচ অব দ্য ফলোয়িং পার্সনস ইজ নাইদার হার্ড ওয়ার্কিং নট অ্যাম্বিশাস। দেখো হার্ড ওয়ার্কিংও না আবার কি অ্যাম্বিশাসও না, এখানে হার্ড ওয়ার্কিং কোনটি ছিল আর অ্যাম্বিশাস কোনটি ছিল, এটি যদি না হয় তবে আমরা এই যে ফুলের চিহ্ন যোগ চিহ্ন এইগুলোকে আমরা একবারে আগেই ক্যান্সেল আউট করে দিই, তার মানে কি ফুলের চিহ্ন যেগুলো যেগুলো আছে এগুলো হবে না, এগুলো হবে না, আবার কি ফুলের চিহ্ন যেটি যেটি আছে সেটি হবে না, আর কি এই যোগের চিহ্ন যেটি যেটি আছে সেটি হবে না, তার মানে আমাদের উত্তর কি হবে, হ্যারি আর না হয় বি মানে ব্রাউন, এদের দুজনের মধ্যে কেউ একজন হবে, যে সে হার্ড ওয়ার্কিংও না আবার অ্যাম্বিশাসও না, মানে জীবনে কিছু করার ইচ্ছে নেই সেরকম, ঠিক আছে। এবার কি, এবার দেখো এখানে আমাদের বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং পার্সনস ইজ নাইদার হার্ড ওয়ার্কিং নর অ্যাম্বিশাস, ঠিক আছে। তাহলে এখানে হ্যারি আছে, হ্যারি কি ইন্টেলিজেন্ট পেয়েছিলাম, তার সাথে কি পেয়েছিলাম অনেস্ট, আর ব্রাউনকে কি পেয়েছিলাম, ব্রাউনকে পেয়েছিলাম এখানে অনেস্ট, ঠিক আছে। তার মানে আমাদের টম ডিক হ্যারি জ্যাক এদের মধ্যে যে অপশন, এখানে হ্যারি হচ্ছে একমাত্র সেই আমাদের ম্যাচ করে গেল, যেখানে সে কি সে হার্ড ওয়ার্কিংও না আর অ্যাম্বিশাসও না, ওকে বুঝলে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার, এখানে যে সংখ্যাগুলো দিয়েছে 2.2, 2.02, 2.002 আর কি 2.222, আমরা কি করব, আমরা আগে ছোট যে সংখ্যাটি সেই ছোট সংখ্যাটিকে আগে লিখে নেব, ছোট সংখ্যাটিকে আগে যদি আমরা লিখি, আমরা জানি আমরা আমাদের এটি সেন্স কাজ করবে যে আমাদের ছোট সংখ্যা কি, সেটিকে আমরা প্রথমে লিখবো, তাহলে কি আমরা দেখেই বলে দিতে পারছি যে 2.002 এটি হচ্ছে সব থেকে ছোট, তারপরে কোনটি ছোট 2.02, তার মানে আমাদের এটি আর এটি চলে গেল, এখন কি বেঁচে আছে, এখন বেঁচে আছে 2.2, এটি হবে তারপরে বড়, আর তারপরে বড় কি 2.222, মানে আমরা ছোট থেকে বড় এই আকার সাজালাম, ওকে। এখন দেখো আমাদের অপশান কোনটি আছে, আমাদের এই যে বি অপশান এটির সঙ্গে এটি ম্যাচ করে গেল, তার মানে আমাদের সঠিক উত্তর বি, ওকে। ইফ ডিভাইস ইজ কোডেড অ্যাজ সামথিং এলস, আর কি অরনেট ইজ কোডেড অ্যাজ সামথিং এলস, ভেরি গুড, তাহলে ভিডিওকে আমরা কী আকারে প্রকাশ করতে পারি, এগুলোকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, কিন্তু আমরা আগে ফার্স্টে যেটি দেখব কি দেখব, এখানে দেখো এখানে ই আছে, ই আছে, এখানে ই আছে, আমরা দেখব যে ই কে আমরা ম্যাচ করে পেয়ে যাচ্ছি কিনা, মানে সেম সেম লেটার, যদি তাই হয় তাহলে আমরা কি বলবো যে সেই লেটারগুলোকে মানে ই কে অন্য কোনো একটি লেটার দিয়ে আমরা ডেনোট করেছি, যেমন কি এখানে আছে প্রথমে আছে ই আর লাস্টে আছে ই, এখানে আছে এ এ, আবার এখানে ই আছে এ আছে, তার মানে আমরা কি বলতে পারি ই কে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা দেখি এখন ভি কে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, 1 2 3, 1 2 3, তাহলে ভি কে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে। ও কে একটু দেখে নিই, ও কোথায় আছে, ও ও কে আমরা জেড দ্বারা প্রকাশ করেছি, ও কে আমরা জেড দ্বারা প্রকাশ করেছি, আমাদের চেয়েছে কি ভিডিও, ভি আই ডি ই ও, ভেরি গুড, তাহলে ভি কে আমরা কি লিখবো আর, ও কে আমরা লিখবো জেড, আমাদের তাহলে কি উত্তর হবে আর জেড, আচ্ছা ভেরি গুড। আর কি আছে ই কে আমরা প্রকাশ করলাম এ, তাহলে কি প্রথমে হবে আর, আচ্ছা ঠিক আছে। এবার আই কে আমরা দেখি, আই এখানে আছে 3 নম্বরে লাস্টের দিক থেকে, তার মানে আই কে আমরা ই দ্বারা প্রকাশ করব, আই কে আমরা ই দ্বারা প্রকাশ করব, ওকে। আর কি আর আছে আমাদের ডি, ডি কে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডি প্রথমে আছে বি দ্বারা প্রকাশ করব, তার মানে আর ই বি এ জেড, আর ই বি এ জেড হচ্ছে আমাদের বি যেটি অপশন সেটি হচ্ছে সঠিক উত্তর, ওকে। চলো নেক্সট, কয়েন মিন্ট, মিন্ট মানে কি টাকশালে কি কয়েনকে মিন্ট করা হয়, মানে সেখানে কয়েনগুলো কয়েন যেগুলো হয় পয়সা সেগুলোকে তৈরি করা হয়, আর ব্রিক কি ব্রিক যেখানে তৈরি করা হয় সেগুলোকে আমরা কিল্ন বলি, ওকে। এই জিনিসটি কি সেই ধরনের একটি ঘর যেখানে টেম্পারেচারকে একটি কন্ট্রোল করা হয় এবং প্রচুর তাপে যে ইটগুলো তৈরি করা হয়, তোমরা দেখতে পারবে এগুলো মেনলি আগেকার যে নিয়ম সে অনুযায়ী করা হতো, ঠিক আছে। চলো এখানে কি, 8 persons এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং বাই আ রাউন্ড টেবিল ইটস ফেসিং দ্য সেন্টার, আচ্ছা এখানে কি এখানে বলেছে 8 persons এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং বাই আ রাউন্ড টেবিল, তাহলে কতজন মানুষ আছে, 8 জন, আমরা কিভাবে বসাতে পারি, 1 2 3 4 5 6, ওকে 7
8 এইভাবে বসাতে পারি। ভেরি গুড, ঠিক আছে। সেন্টারের দিকে মুখ করে বসে আছে সবাই। কি বলেছে প্রথম? ডি ইজ সিটিং টু দ্য লেফট অফ এফ। ডি কোথায় বসে আছে? ডি বসে আছে এফটের লেফটে, এফ এফের লেফটে বসে আছে। অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ এইচ। এবং ডি কোথায় বসে আছে? এইচ এর ডান দিকে 3 নম্বর পজিশনে। মানে কি 1 2 3, তার মানে এখানে কি আছে? এইচ পেয়ে গেলাম। এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ। আচ্ছা, এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, তার মানে কি এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? এ। তার মানে 1 আর 2 এই দুই পজিশনে কে বসে আছে? এ, ডান দিকে। এতদূর পেয়ে গেলাম। অ্যান্ড অ্যান ইমিডিয়েট নেইবার অফ এইচ। আবার কি এ? কি এ হচ্ছে এইচ এর, এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ অ্যান্ড অ্যান ইমিডিয়েট নেইবার অফ এইচ। দেখো এখানে বলেছে এ হচ্ছে সেকেন্ড পজিশনে আছে এফ এর, আর এইচ এর ইমিডিয়েট নেইবার। ইমিডিয়েট নেইবার মানে কি? আমরা বলতে পারি যে এফ আর এ পাশাপাশি আছে, তার মানে আমাদের ছবিটা একটু গন্ডগোল হয়েছে। আমরা আরেকবার করি, ঠিক আছে, নো প্রবলেম। চলো দেখা যাক। তার মানে আমাদের এখানে ধরলাম 1 2 3 4 5 6 7 8। আচ্ছা প্রথম থেকে দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, তার মানে ডি, ডি কোথায়? এফ এর 2 নম্বর যে পজিশন ঘর বাম দিকে, 2 নম্বর ঘরে আছে, তার মানে 1 2 পেলাম এফ এর। অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ এইচ, তার মানে কি ডি 3 নম্বর ঘর থাকবে ডান দিকে এইচ এর, তার মানে এইচ এর 1 2 3 ডান দিকে পেয়ে গেলাম ডি কে। ভেরি গুড, এতদূর পেলাম। এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, 1 2 এই পজিশনে কে আছে? এ সেকেন্ড এফ এর ডান দিকে আছে। ওকে, রাইট পজিশনে 2 ঘর ডান দিকে। আবার কি অ্যান ইমিডিয়েট নেবার অফ এইচ। আবার কি দেখো এইচ এর একদম পাশে এ আছে, ঠিক আছে। এখানে কি সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি যদি হয়, আমরা এখানে একটাই ঘর রয়েছে, আমরা যদি এখানে বি লিখি তাহলে কি ডান দিকে সি কে এখানে লিখতে পারবো সেকেন্ড পজিশনে 1 2। ওকে, আবার কি সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি অ্যান্ড এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। আবার দেখো থার্ড হচ্ছে এফ, 1 2 3 কোথায়? বি এর 3 নম্বর ঘর ডান দিকে। আমরা পেয়ে গেলাম অনেকটা। জি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এফ। জি কোথায়? এফ এর একদম পাশাপাশি নেই, তার মানে জি কোথায় থাকবে? এখানে থাকবে, ঠিক আছে। আমরা তাহলে কি এ বি সি ডি, এখানে তাহলে লাস্ট পড়ে আছে ই এফ জি, সব পেয়ে গেছি। ইন দ্য অ্যাবোভ ইনফরমেশন হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, তার মানে এর বাঁ দিকে কে বসে আছে? ই। ওকে, একদম সোজা চলো। আ ক্লক ফিক্সড অন দ্য ওয়াল শোজ আ টাইম 4:25। দ্য টাইম শোন বাই ইটস ইমেজ অন আ প্লেন মিরর ফিক্সড টু দ্য অপোজিট ওয়াল উইল বি। ওকে, এখানে কি এখানে একটি ঘড়িতে দেখাচ্ছে কত? 4:25। তাহলে এটিকে মিররে কত দেখাবে? মিররে, মিররে কত দেখাবে? আয়নাতে, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি 11:60 থেকে বিয়োগ করি, 11:60 থেকে বিয়োগ করলে 5, আর কত? 3, আর কত? 7, 7:35। ওকে, তার মানে আমাদের 7:35 হচ্ছে এর যে মিরর পজিশন, সেই মিরর পজিশনে তাকে এরকম দেখতে পাবো আমরা। ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ঠিক আছে, ফেস টু ফেস, আগের একটি অঙ্ক করেছিলাম যত সম্ভব আগের একটি ক্লাসে, সেখানে কি তারা ব্যাক টু ব্যাক করছিল, মানে একে অপরের দিকে মুখ করে, না পেছন দিকে মুখ করে। এখানে কি ফেস টু ফেস তারা মুখ করে কথা বলছে। ইফ অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, উইচ ডাইরেকশন ওয়াজ অজয় ফেসিং। ঠিক আছে, এখানে কি বলেছে? এখানে বলেছে দুজন বন্ধু, তারা কি অজয় আর অমল, তারা ফেস টু ফেস কথা বলছে। আমরা ধরলাম এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তারা একে অপরের দিকে মুখ করে কথা বলছে। ভেরি গুড, এখানে তাহলে কি নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। দেখো ইভিনিং বলেছে, ইভিনিং মানে কি সূর্য কোন দিকে থাকবে? এই যে অঙ্কে, আগের অঙ্কে ইস্টের দিকে ছিল, সূর্য যদি এদিকে থাকে তার মানে সূর্যের এইদিকে আমাদের যেই লাইট আসবে, আর শ্যাডো কোন দিকে পড়বে? শ্যাডো এইদিকে পড়বে। ওকে, শ্যাডো এইদিকে পড়বে। তাই যদি হয় এখানে কি বলেছে? এখানে বলেছে ইফ অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট। দেখো রাইটে যদি পড়তে হয়, আর এখানে কি অমলের রাইটে পড়েছে, অমলের ডান দিকে পড়েছে, তার মানে আমরা বলতেই পারি ডান দিকে যদি পড়ে তাহলে অমল এইদিকে তাকিয়ে আছে, মানে এটি হচ্ছে অমল,
অমলের ডান হাতে এইদিকে, ওকে, তার মানে ডান দিকে পড়েছে। অমল যদি নর্থের দিকে মুখ করে থাকে তাহলে কি, অজয় কোন দিকে মুখ করে আছে? সাউথের দিকে। অজয়, আমরা একদম বলে দিতে পারলাম যে অজয় কোন দিকে মুখ করে আছে। অমল স্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড। অমল স্যাডো কোথায় আছে? ডান দিকে। তাহলে অজয় ফেস টু ফেস যেহেতু মুখ করে আছে তাহলে সাউথের দিকে তাকিয়ে আছে। ওকে, তাহলে অজয়ের যে ডাইরেকশন সেটি কি? সেটি হচ্ছে সাউথ। চলো নেক্সট। পয়েন্ট আউট দ্য লেটার হুইচ রিপ্রেজেন্টস ইন্ডিয়ান হিস্টোরিয়ান্স বাট নট পলিটিশিয়ান অন দ্য বেসিস অফ দিস থ্রি সার্কেলস। ঠিক আছে, এখানে কি বলেছে? এখানে দেখো, এই সার্কেল যেটি সেটি হচ্ছে ইন্ডিয়ান, এখানে কি হিস্টোরিয়ান পলিটিশিয়ান? ঠিক আছে, এখানে কি বলেছে? ইন্ডিয়ান হবে, হিস্টোরিয়ান হবে, কিন্তু কিন্তু পলিটিশিয়ান হবে না। পলিটিশিয়ান যদি না হয় তাহলে আমরা কি পলিটিশিয়ানের এই পুরো ঘরটিকে আমরা ব্ল্যাক আউট করে দিলাম, মানে বন্ধ করে দিলাম। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর হিস্টোরিয়ান। ওকে, এখানে কি বলেছে? শুধুমাত্র ইন্ডিয়ান আর হিস্টোরিয়ান থাকবে কিন্তু পলিটিশিয়ান থাকবে না। দেখো, পলিটিশিয়ান যদি না থাকে আর ইন্ডিয়ান আর তার সাথে হিস্টোরিয়ান থাকে, তাহলে আমাদের এই যে ঘর, এই ঘরটি হচ্ছে সেই ঘর যেটি হচ্ছে ইন্ডিয়ান আর হিস্টোরিয়ান। তাহলে কি সেটি হচ্ছে? বি, বি মানে কি? অপশন এ। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। হাউ মেনি স্ট্রেট লাইন্স দ্য ফিগার ইজ ফর্মড। এখানে কি কতগুলো স্ট্রেট লাইন দিয়ে সেই এই যে একটা ইমেজ আছে এই ইমেজকে আমরা তৈরি করতে পারবো? দেখো, আমরা যদি দেখি কতগুলো, প্রথমে ধরলাম এক, তারপর কি দুই, তিন, ওকে, চার, তারপর কি পাঁচ, পাঁচ আছে আমাদের, পাঁচ হলো, আবার কি ছয়, ভেরি গুড, ছয়, সাত, আট, আট হলো, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো আর ষোলো। একটু বেঁকে গিয়েছে কিন্তু আমাদের চেহারাটা মোটামুটি চলে এসেছে। তার মানে আমরা ষোলোটা স্ট্রেট লাইন দিয়ে এই যে ফিগার, এই ফিগারটিকে আমরা তৈরি করতে পারি। ওকে, চলো নেক্সট। ইফ ইন দ্য ইয়ার 2000 বার্থডে অফ নেতাজি বি ওয়েনসডে, হোয়াট ওয়াজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্যাট ইয়ার। দেখো, নেতাজির জন্মদিন আমরা জানি কি, নেতাজির জন্মদিন হচ্ছে নে তা জি জন্মদিন কত? 23rd January। ঠিক আছে, সেই দিন কি এখানে বলা হয়েছে? এখানে বলা হয়েছে ওয়েডনেসডে। ভেরি গুড। হোয়াট ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্যাট ইয়ার? তাই যদি হয় ইন্ডিপেন্ডেন্স ডে কত হবে? আমরা জানি ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে কত? 15th August। এই দিন আমাদের বার করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে যে 23শে জানুয়ারি আর 15ই অগস্ট, এদের মাঝে কতগুলো দিন আছে আমরা বার করি? তাহলে এখানে কি আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আর কি জুলাই। দেখো, জানুয়ারিতে অলরেডি আমাদের এখানে কি 23শে জানুয়ারি, তার মানে আর 31 দিন হতে গেলে কতগুলো দিন আছে? 8 দিন আছে। ফেব্রুয়ারিতে এখানে কত হবে? 2000, 2000 হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার মানে আমাদের কতগুলো দিন হবে? 29। মার্চ কত হবে? 31। এপ্রিল 30। মে কত? 31। ওকে, 31 আর কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুন তাহলে কত হবে? 30, 31, জুলাই আর অগস্ট। অগস্টে কত হবে আমাদের? অগস্টে 15 দিন, মানে 15 তারিখ। ওকে, 15 তারিখ মানে 15 দিন। আমরা যদি এগুলো সমস্ত যোগ করি তাহলে কত হবে? 5, 6, 7, 8, 8 আর কত? 8 আর 8 16, মানে কত? 26, 25, 5। ওকে, 2, 3, 3, 6, 3, 9, 12, 15, 3, 18, 19, 20, তার মানে আমাদের 205 দিন হচ্ছে। 205 দিন হলে আমরা এই 205 দিন, এই 205 দিনের মধ্যে সপ্তাহগুলোকে যদি বাদ দিই, মানে অড বের করি, অড ডেজ, একটা সপ্তাহে কত দিন থাকে? 7 দিন। তাহলে আমরা 7 দিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কতগুলো সপ্তাহ পাবো? আর সপ্তাহের এক্সট্রা যে দিন সেগুলো হচ্ছে অড দিন। তাহলে কত? 7 দুগুণে 14, আর কত? 65। 7, 9, 63 প্লাস 2। ওকে, তার মানে 29 দিয়ে ভাগ গেল, 2 ভাগশেষ থেকে গেল। এই যে 2, এই 2 কি? এই 2 হচ্ছে অড নাম্বার। আর অড নাম্বার মানে কি? অড নাম্বার যদি এই 2 হয়, মানে আমরা 23rd January যদি ওয়েনসডে বলি, তাহলে অড নাম্বারকে আমরা যোগ করে দিলে এই 15ই অগস্ট, এই 15ই অগস্ট আমরা পেয়ে যাব কত দিন ছিল। তার মানে ওয়েনসডে প্লাস 1, প্লাস 1 মানে 2 দিন, মানে কত? মানে হচ্ছে ফ্রাইডে, মানে হচ্ছে আমাদের ফ্রাইডে।
একদম সোজা, সবসময় মনে রাখবে এই যে ক্যালেন্ডারের অঙ্ক হয়, ক্যালেন্ডারের অঙ্ক কি সবসময় একটি অড নাম্বারের একটি জাস্ট খেলা আর কিছুই না। অড নাম্বারকে আমাদের বার করতে হবে। অড নাম্বার মানে কি? অড নাম্বার মানে হচ্ছে যেই উইকগুলো থাকে, যে সপ্তাহগুলো থাকে, সেই সপ্তাহগুলোকে আমরা ক্যান্সেল আউট করবো আর কিছুই না। ওকে ঠিক আছে, আমরা এগুলো যখন থিওরি ক্লাস হবে সেখানে আরও ডিটেলসে দরকার হলে পড়বো। চলো নেক্সট। তনুশ্রী ইজ এ ডান্সার, ডান্সার আর ইয়ং লেডিজ। আচ্ছা এখানে বলে দিয়েছে তনুশ্রী ডান্সার আর ডান্সাররা তারা কি ইয়ং লেডি হয়। কনক্লুশন কি অল ইয়ং ডান্সার্স লেডিজ আর ডান্সার্স, এটি কি সঠিক হবে? এটি হবে না, কারণ আমাদের অলের এখানে কোনো ব্যাপার নেই, সবাই হবে এরকম কোনো ব্যাপার নেই। আবার কি অল ডান্সার্স আর ইয়ং লেডিজ, সমস্ত ডান্সার তারা ইয়ং লেডিজ এটিও বলা যাবে না। তনুশ্রী ইজ নট ইয়ং অ্যান্ড হেন্স নট ডান্সার, এটি তো হবেই না। ওকে এখানে নটের ব্যাপার আছে। আর কি তনুশ্রী ইজ আ ইয়ং লেডি ডান্সার, তার মানে আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর, আমাদের ডি হবে সঠিক উত্তর। ওকে, ইফ স্কুইন্ট আই দেন স্কুইজ, স্কুইন্ট মানে কি চোখটাকে যখন ছোট করি আমরা তখন সেই জিনিসটাকে আমরা কি বলি স্কুইন্ট। স্কুইজ কি হাতগুলোকে যখন মোচড়ানো হয় একটি একটি হাতের সঙ্গে আরেকটি, তখন কি আমরা সেই জিনিসটিকে আমরা বলি স্কুইজ। তখন আমরা সেই জিনিসটিকে আমরা কার সাথে তুলনা করবো, হ্যান্ডের সাথে তুলনা করবো। আচ্ছা ইফ এখানে কি বলেছে, এখানে বলেছে যোগ স্ট্যান্ডস ফর ডিভিশন। দেখো যোগ এটিকে আমরা কার সাথে তুলনা করতে পারি, ডিভিশনের সাথে মানে ভাগের সাথে তুলনা করতে পারি। আবার কি গুণ এটিকে আমরা কার সাথে তুলনা করতে পারি, যোগের সাথে তুলনা করতে পারি। আবার কি আবার বিয়োগ স্ট্যান্ডস ফর কি মাল্টিপ্লিকেশন, বিয়োগকে আমরা মাল্টিপ্লিকেশন মানে গুণের সাথে তুলনা করবো। আবার কি এখানে ভাগ, এই ভাগকে আমরা কার সাথে তুলনা করবো, সাবস্ট্রাকশনের সঙ্গে মানে বিয়োগের সাথে তুলনা করতে পারবো। এতদিন আমরা পেয়ে গেলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস ইজ কারেক্ট, দেখো এই ধরনের অঙ্কগুলো এক ঝলক দেখে মনে হবে অনেক টাফ, কারণ এখানে মনে হবে অনেকগুলোকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কিছু কিছু আমরা ক্যান্সেল আউট করতে পারি, কিভাবে করতে পারি দেখো। ক্যান্সেল আউট কিভাবে করবো, আমরা এই ভাগটাকে আমরা ধরে নেব, আগে আমরা লক্ষ্য করব যে এখানে ভাগ যেগুলো আছে এবং ভাগ যেগুলো যাবে না মনে হচ্ছে এবং দশমিকে চলে আসবে সেগুলোকে আগে আমরা বার করে দেব। তাহলে কি আমরা এখানে যোগকে আমরা ভাগ আকারে লিখব, তাহলে তাই যদিও এখানে কি কি যোগ আছে, যোগ একটা আছে, যোগ দুটো আছে, যোগ তিনটে আছে, যোগ চারটে আছে। তাহলে যোগের জায়গায় যদি ভাগ লিখে দিই তাহলে দেখো 36 কে 6 দিয়ে ভাগ যাবে, তার মানে এটিকে আমরা নেব, মানে এটিকে আমরা ট্রাই করবো আদৌ হবে কি না, ঠিক আছে। আবার কি এখানে যোগ আছে, ওকে এখানে যদি যোগ থাকে এটিকে যদি ভাগ করে দিই তাহলে 6 ভাগ 6 ভাগ 7, 6 ভাগ 7-এ প্রবলেম হবে, দশমিক চলে যাওয়ার চান্স হবে। তাহলে কি আগেই আমরা এটিকে ক্যান্সেল আউট করে দিলাম, এটিকে আমরা নেবই না, মানে আমরা চেকই করবো না। আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের, পরীক্ষার হলে তোমরা চেক করবে এবং তাড়াতাড়ি করবে। ওকে 36 ভাগ 6 এখানে যোগ আছে, দেখো এখানে আমরা 6 কে 3 দিয়ে ভাগ করতে পারি, ওকে এটি সম্ভব, তাই আমরা ট্রাই করব আদৌ হবে কিনা। তো সিমিলারলি এখানেও যেটি আছে সেটিও ট্রাই করব। তাহলে আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে এখানে প্রথমে গিয়ে আছে 36, এখানে আছে যোগ, যোগের জায়গায় হয়ে যাবে ভাগ, ভাগের পরে হবে 6, বিয়োগের বদলে আমরা কি লিখবো, বিয়োগের বদলে আমরা লিখবো গুণ, বিয়োগের বদলে আমরা যদি গুণ লিখি মানে হয়ে গেল 3, আবার গুণের বদলে কি লিখবো, গুণের বদলে লিখবো যোগ 5, আর এখানে ভাগ 3 আছে, ভাগের বদলে বিয়োগ 3, তার মানে হচ্ছে 6 × 3 + 2, 3 × 6 = 18, 19, 20, তার মানে এটি আমাদের হবে না, আমাদের এটি বাদ হয়ে গেল। এখন এটি আছে আর লাস্টের যেটি অপশান আছে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি 36 ভাগের বদলে আমরা কি লিখবো, বিয়োগ, তার মানে 6, আর যোগের বদলে কি লিখবো, ভাগ, আগে পেয়ে গেছি 3, আর গুণের বদলে কি লিখবো, যোগ, যোগ মানে 5, আর বিয়োগের বদলে কি লিখবো, গুণ, গুণ, গুণ কি 3, ঠিক আছে। তার মানে কি এখানে 2 মানে 36 - 2 যোগ 3 × 5 = 15, এটিও আমাদের হবে না, এটিও আমাদের হবে না। 36 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 34 + 15 মানে কত হচ্ছে 49, তার মানে এটি হবে না। আমরা চেক করব না, বাট তোমরা যদি চেক করতে চাও দেখতে পারো, কিভাবে দেখতে পারো, এখানে কি আছে আমাদের যেটি লাস্টের অপশন সেটি সঠিক হবে। 36 - 6, মাইনাসের বদলে আমরা কি লিখলাম 6, যোগের বদলে আমরা কি লিখলাম ভাগ 3, গুণের বদলে আমরা কি লিখলাম যোগ 5, আর ভাগের বদলে আমরা বিয়োগ 3, তার মানে আমাদের কি হচ্ছে 3 × 2 = 6, 36 × 2 = 72 + 2 মানে কত 74 আমরা পেয়ে গেলাম। ওকে ঠিক আছে, সিলেক্ট দ্য লেটার পেয়ার দ্যাট হ্যাজ সাম রিলেশনশিপ অ্যাজ দ্য অরিজিনাল পেয়ার অফ দ্য ওয়ার্ডস প্রিন্টেড ইন দ্য বোল্ড ফরম্যাট। আছে পোভার্টির সাথে আমাদের প্রসপারিটি, এটির যে সম্পর্ক আছে আমাদের এখান থেকে অপশান থেকে আমাদের বার করতে হবে। দেখো পোভার্টি আর প্রসপারিটি কি, পোভার্টি মানে হচ্ছে একদম খারাপ অবস্থা পোভার্টি, আর
প্রসপারিটি, প্রসপারিটি মানে কি খুব ভালো অবস্থা, মানে আমাদের পভার্টিতে যখন যে দীন অবস্থা থাকে, মানে খেতে পায় না, প্রসপারিটিতে প্রচুর ভালো অবস্থা রয়েছে একটি অপোজিট যে। তো এখানে লাভ সরো, আমরা যদি লাভ আর সরো দেখি, দুটো রিলেশন অবশ্যই ম্যাচ করছে অনেকটা, কিন্তু আমরা আরও দেখবো ট্রেন কার্ট এটি তো ম্যাচ করছে না, রেন ফ্লাড করছে না, ইন্টেলিজেন্স স্টুপিডিটি, দেখো ইন্টেলিজেন্স স্টুপিডিটি এটিকে আমরা কি বলতে পারি, ইন্টেলিজেন্স কি, ইন্টেলিজেন্স হচ্ছে একদম হাইস্ট পয়েন্ট ইন্টেলিজেন্স, আর স্টুপিডিটি কি একদম বাজে অবস্থা মানে বোকামি। তাহলে এটি আমাদের সব থেকে বেশি ম্যাচ করলো প্রসপারিটি আর প্রভার্টির সাথে। ওকে, তাহলে লাভ সরো আমাদের বাদ যাবে। আচ্ছা, ইন এ সার্টেন কোড ব্রেক থ্রু ইজ রিটেন অ্যাজ, এখানে সামথিং এলস এখানে কিছু বলে দিয়েছে, এবং হাউ ইজ ডিস্ট্রিবিউশন রিটেন ইন দ্যাট কোড। ঠিক আছে, ব্রেক থ্রুকে আমরা এইভাবে লিখেছি, তাহলে কি আমরা ব্রেক থ্রুকে আমরা লিখে নেব, ব্রেক BRE এ কে ব্রেক থ্রু TRO UGH, কতগুলো আছে, দুই 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 করে আছে সব, জোর জোর যে সংখ্যা। ঠিক আছে, এখন আমাদের কি বলে দিয়েছে কি হবে, EOUHRBRGHKT। দেখো আমরা প্রথমে যেটি দেখব সেটি কি দেখব, আমরা দেখব যে কিভাবে এগুলোকে অল্টারনেট করা হয়েছে। দেখো আমরা দেখেই বলতে পাচ্ছি যে BRK এখানে লেখা হয়েছে BR, ওকে BRK, তাহলে এখানে যদি লেখা হয় তাহলে আমরা কি এককে আমরা এক দুই তিন চার পাঁচ, ওকে এক দুই তিন চার পাঁচ ছয়, আমাদের ছটা জোড় রয়েছে। ওকে, আমরা সেই জোড়গুলোকে কোথায় কোথায় লিখছি আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা BRK কত নম্বর জোড়ে লিখলাম, এক দুই তিন চার, চার নম্বর জোড়ে লিখলাম। আবার কি EA কে আমরা কত নম্বর, মানে দুইকে আমরা এক নম্বর জোড়ে লিখলাম। আবার KTকে আমরা কোথায় লিখলাম, একদম লাস্টে, মানে ছয় নম্বর জোড়ে লিখলাম। ওকে, HR মানে হচ্ছে কি চার নম্বর জোড়, একে আমরা কোথায় লিখলাম, তিন নম্বর জোড়ে। আবার OU এই পাঁচ নম্বর জোড়কে আমরা কোথায় লিখলাম, দুই নম্বর জোড়ে। তাহলে GH কি ছয় নম্বর জোড়, একে আমরা পাঁচ নম্বর জোড়ে লিখলাম, আমাদের যেটি চেয়েছে ডিস্ট্রিবিউশন। তাহলে কি আমরা যদি লিখি ডিস্ট্রিবিউশন TION, জোর জোর করে লিখলাম, দেখো প্রথম যে জোড় এই এককে আমরা কোথায় লিখেছিলাম, এককে আমরা লিখেছিলাম চার নম্বরে, তাহলে এই DI কে আমরা কোথায় লিখবো, এখন চার নম্বরে লিখবো। ওকে, DI কে আমরা চার নম্বরে লিখবো, এক দুই তিন চার, এক দুই তিন চার। আচ্ছা, তাহলে আমরা এখানে যে এগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, আমরা পরে চেক করব। তাহলে DI কে আমরা কোথায় লিখলাম, চার নাম্বার ঘরে লিখলাম। তারপর কি আছে, ST কে আমরা কোথায় লিখবো, ST মানে কি দুই নাম্বার যেটি রয়েছে, তাহলে দুই নাম্বারকে আমরা কোথায় লিখেছিলাম, EA, এই EK কোথায় লিখেছিলাম, এক নাম্বার ঘরে লিখেছিলাম। তাহলে তাই যদি হয় আমরা এই ST কে এখন কোথায় লিখবো, ST ST। ওকে, ভেরি গুড, আমাদের দেখো অলরেডি আমরা পেয়ে গেছি অপশন, কেন পেয়ে গেছি, আমাদের প্রথম যদি ST ST, দেখি এখানে দুটো আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সম্ভব। তারপরে কি হচ্ছে, তারপরে আমরা দূরে আছে DI, একমাত্র এখানে যে অপশন DI আর ST পেয়ে গেছি, তোমরা যদি চেক করো তো করতে পারো। আমরা যদি সেকেন্ড ঘর EA কে কোথায় লিখেছিলাম, এখানে প্রথম যে এখানে লিখেছিলাম EA, ওকে EA কে আমরা প্রথম ঘরে লিখেছিলাম, তাহলে ST কে আমরা প্রথম ঘরে লিখেছি, ভেরি গুড, তার মানে আমরা পেয়ে গেছি। আর BRK আমরা কোথায় লিখেছিলাম, BRK আমরা লিখেছিলাম চার নাম্বার ঘরে, আমরা পেয়ে গেছি। আবার KTকে আমরা তিন নাম্বার ঘরে লিখেছিলাম, না KTকে আমরা কোথায় লিখেছিলাম, ছয় নাম্বার ঘরে। KTকে যদি আমরা ছয় নাম্বার ঘরে লিখি, তবে আমরা এখানে কি RIকে আমরা ছয় নাম্বার ঘরে লিখব। দেখো এখানে একমাত্র সি যে অপশন, সি অপশন ম্যাচ করছে। চলো নেক্সট, অবজার্ভ দ্য ডটস অন দ্য ডাইস, 1 to 6 ডটস। ঠিক আছে, এখানে যে ডাইসগুলো রয়েছে সেখানে কি ডট রয়েছে আমরা জানি। ইন দ্য ফলোয়িং ফিগার্স হাউ মেনি ডটস আর কন্টেন্ড অন দ্য ফেস অপোজিট টু দ্যাট কন্টেনিং ফোর ডটস। এখানে চার নম্বর যে ডট, এই চার নম্বর ডট কোনটি, এটি এর অপোজিটে কী হবে। দেখো এক্ষেত্রে কতগুলি ডট আছে, এখানে আছে এক দুই পাঁচ, এখানে কত আছে চার, এখানে কত এক, আর এখানে কত পাঁচ। দেখো এখানে এক এক আর পাঁচ পাঁচ আমরা ম্যাচ করতে পারছি, তার মানে আমরা বলতে পারি যে এই দুটি যেই ডাইস রয়েছে, এই দুটি ডাইসের আমরা দুটো সেম সেম মুখ পেয়ে গেছি, কি কি এক এক আর পাঁচ পাঁচ,
তার মানে আমরা এখান থেকে বলতেই পারবো যে দুটো ডিফারেন্ট যদি পজিশনে আমরা কি আমরা যদি দুটো আলাদা লেটার পাই সেম সেম, তবে আমরা অপোজিট যে লেটারগুলো পাই সেগুলো একে অপরের ফেস করে থাকবে মুখে। ওকে, অপোজিট ফেস, তার মানে 2 আর 4 হচ্ছে অপোজিট। তার মানে এখানে আমাদের 4-এর যে অপোজিট চেয়েছে সেটি কত? 2। ওকে, 4-এর অপোজিট তাহলে কি হবে? 2। আচ্ছা, কাউন্ট দ্য নাম্বার অফ দ্য স্কোয়ার্স, এখানে যে স্কোয়ার্সগুলো রয়েছে সেই স্কোয়ার্সগুলো আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে ছোট ছোট যে স্কোয়ার্সগুলো আছে সেগুলো আগে আমরা বার করি, এখানে ছোট যে আছে সেগুলো বার করি, 1, 2, 3, 4। ভেরি গুড। আবার কি, এখানে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো এগুলোকে যদি আমরা বার করি তাহলে কতগুলো দেখবো? 4, 5, 6, 7, 8। আবার যদি এগুলোকে বার করি, 8, 9, 10, মানে এই চেহারাটা। ওকে, 9, 10, 11, 12, এত দূর পেয়ে গেছি 12। আবার কি, এই ঘর আছে 12, 13, এটি কি 14, আর বড় যে ঘর সেটি হচ্ছে 15, তার মানে আমাদের 15টি স্কোয়ার রয়েছে। ওকে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার, এখানে যে কতগুলি ট্রায়াঙ্গেল আছে সেগুলো আমরা দেখবো। তাহলে ছোট ছোট কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, আমরা কতগুলো পেলাম? 5। এবার যদি আমরা দুটো দুটো করে দেখি, দেখো এখানে 1, মানে এইটিকে আমরা যদি কানেক্ট করি, ওকে, এটিকে যদি আমরা কানেক্ট করি কতগুলো পাবো? 1। সিমিলারলি এখানে 2, ওকে, সিমিলারলি 2, আর কি পাবো? 2 পেলাম, ঠিক আছে, 1, 2, আবার কি এখানে 3, আবার কি এখানে 4, তার মানে আমরা 4টি পেলাম। এবার আমরা যদি যে বড় যে 3টি করে আছে এই 3টি করে যদি কানেক্ট করি মানে কেমন হবে? 3টি করে যদি কানেক্ট করি মানে হচ্ছে 1, 2, 3, মানে এইরকম চেহারাগুলোকে যদি নিই, এরকম চেহারাগুলোকে যদি নিই তাহলে কতগুলো হবে? সেক্ষেত্রে আমাদের হবে, একটা পেলাম এই 1, ওকে, আবার কি এটি হচ্ছে 2, তার মানে আমাদের 2টি পেলাম। তাহলে 5 আর 4, 9, 10, 11, 11টা পেয়ে গেছি। আর কি আছে এই বড় যে ত্রিভুজ সেটি কি? টোটাল আমাদের 12। ওকে, টোটাল আমাদের 12। চলো নেক্সট। আ ক্যামেরা অলওয়েজ হ্যাজ, এখানে ক্যামেরার একটি ক্যামেরা কি থাকে? লেন্স, রিলস, ফ্ল্যাশ, স্ট্যান্ড। ক্যামেরা হতে গেলে একটি লেন্স অবশ্যই থাকা দরকার। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর লেন্স হবে। রিভার অলওয়েজ হ্যাজ ডেল্টা, ট্রিবিউটারিজ, বোর্ডস আর ব্যাঙ্ক। দেখো সমস্ত যে রিভার, সমস্ত যে নদী তাদেরকে ডেল্টা মানে বদ্বীপ থাকে? থাকে না। ট্রিবিউটারি, তাদের যে ট্রিবিউটারি থাকে মানে সেখান সেই যে নদী তাকে কোনো অন্য কোনো নদী ট্রিবিউট করেছে, তাকে জল দিয়েছে, দেয় নাই, এরকম নাও হতে পারে। ব্রোটস মানে কি, নৌকো থাকবে? থাকবে না। ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে কি? কোনো নদী থাকলে, কোনো নদী থাকলে কি সেই নদীর একটি পাড় থাকবে, পাড় থাকবে। আমরা যদি এগুলোকে পাড় বলি তার মানে পাড় থাকবে। ওকে, চলো নেক্সট। এখানে কি, এখানে একটি সিরিজ রয়েছে, এই সিরিজটিকে আমরা যদি লক্ষ্য করি তবে আমাদের এখানে যেটি আছে সেটি বার করতে হবে। আমরা কি করতে পারি? আমরা যোগ করতে পারি, আমরা 93 আর 27 যোগ করতে পারি, অথবা বিয়োগ করতে পারি। আমরা বিয়োগ যদি করি তাহলে কি কি দেখব? আমরা বিয়োগ যদি করি 93 আর 27, আমরা যদি বিয়োগ করি, আমরা বিয়োগ করলে কি পাবো? 7, 6, তার মানে 6, আমরা 66 পেলাম। ভেরি গুড, এত তো ঠিক আছে। 66 থেকে আমরা যদি 3 বাদ দিই, 66 থেকে যদি 3 বাদ দিই তবে আমরা কত পাবো? 63, আপাতত একটা পেলাম। আবার যদি 79 থেকে 38 বাদ দিই, 79 থেকে 38 বাদ দিই তাহলে কত হবে? 1, আর কত? 41, 41 থেকে যদি 4 বাদ দিই কত হবে? 37, তার মানে আমরা পেয়ে গেছি যে সিরিজটা কীভাবে আছে। তার মানে আমরা 67 থেকে 16 এটি বাদ দেব, 1, 51, তাহলে আমরা 51 থেকে এখানে কোন সংখ্যাটিকে বাদ দিলে 42 পাবো? তার মানে আমরা যদি 42কে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব সেই সংখ্যা, মানে 9, মানে 51 থেকে 51 থেকে 9কে বাদ দিলে আমরা 42 পাবো, তার মানে আমাদের 9 হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট। আ ম্যান হ্যাজ এ সার্টেন নাম্বার অফ দ্য স্মল বক্সেস টু প্যাক ইন টু পার্সেলস। আচ্ছা, ভেরি গুড। ইফ হি প্যাকস 3, 4, 5, 6 ইন এ পার্সেল, হি ইজ লেফট উইথ 1। ইফ হি প্যাক 7 ইন এ পার্সেল, নান ইজ লেফট ওভার। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য বক্সেস হি মে হ্যাভ টু প্যাক। আচ্ছা, একজন ব্যক্তি, তিনি পার্সেল, ছোট ছোট পার্সেল, ছোট ছোট বক্স, এই বক্সগুলো নিশ্চয়ই একই রকম চেহারা হবে। ওকে, সেই চেহারা অনুযায়ী তাদেরকে যখন আমরা 3টি, 4টি, 5টি, 6টি এরকম আকারে যখন তাদেরকে একসঙ্গে রাখছি তখন কি হচ্ছে? একটি করে বক্স ঢোকানো যাচ্ছে না, মানে লেফট হয়ে যাচ্ছে। কিন্তু তিনি যখন 7টি করে প্যাক করছেন তখন কোনো রকম লেফট থাকছে না, মানে কোনো রকম বেঁচে থাকছে না। তাই যদি হয় তাহলে কি ওই বক্সের মধ্যে আমরা বলতে পারি যে 7-এর যে গুণিতক, মানে 7-এর
মানে যে যতগুলো থাকবে আমরা 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কারণ কোনো লেফট ওভার থাকছে না। এটি একদম ইজি। কেন ইজি দেখো, এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে যেগুলো যেই অপশনটি শুধুমাত্র 7 দিয়ে ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেটি হবে সঠিক উত্তর। 106 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো, ভাগশেষ থাকবে। 301 কে ভাগ করতে পারবো, ভাগশেষ থাকবে। 301 কে ভাগ করতে পারবো, একবার চেক করি। 301 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তবে কত হবে? 4 সাথে 28, 29 30, 3 সাথে 21, 43, তার মানে ভাগ গেল, তার মানে আমাদের সঠিক উত্তর 301। ওকে, বাদ বাকি যেই ঘরগুলো রয়েছে, যে অপশনগুলো রয়েছে, সেগুলোকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি এগুলোতে আমাদের ভাগশেষ থাকবে, তার মানে এগুলো আমাদের অপশন হবে না। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি? 301। অঙ্কটা দেখে অনেকটা বড় মনে হবে, বাট তোমরা অপশন দেখলে এখানে ছোট হয়ে যাবে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং আইটেমস ইন জেনারেল টু পার্টিকুলার। জেনারেল টু পার্টিকুলার মানে কি? হোল টু পার্ট। হোল টু পার্ট মানে কি? আমরা মনে করো এটিকে যদি আমরা পুরোটা অ্যানিমালস ধরি, তার মধ্যে কিছু আছে ভার্টিব্রেটস, কিছু আছে আরও যে অন্যান্য প্রাণী, ওকে, কিছু আছে ম্যামেলস, কিছু আছে পাখি, মানে কি আমরা একদম বড় থেকে যেই ছোট, মানে জেনারেল থেকে পার্টিকুলার যে পজিশন সেখানে নিয়ে যাবো, এই জিনিসটিকে আমরা হোল টু পার্ট বলি। আর এই এই জিনিসটি পড়াশোনার ক্ষেত্রে প্রযোজ্য, আমরা এগুলো নিয়ে পরে দরকার হলে আলোচনা করবো যে হোল টু পার্ট জিনিসটা কি। ঠিক আছে, তো এখানে আমাদের কি অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ যদি করতে হয় তবে তবে আমাদেরকে আমরা আগে চেক করে নিই কী কী আছে। আমরা যদি দেখে নিই কী আছে, অ্যানিম্যাল, ফেলাইন, লেপার্ড, ম্যামেল আর কি ভার্টিব্রেট, ক্যাট, তার মানে কি আমরা দেখেই বলে দিতে পারবো যে প্রথম কী হবে। প্রথম হবে ওয়ান, কেন? কারণ প্রথমে আছে অ্যানিম্যাল, অ্যানিম্যাল প্রথম হবে। তারপর কী হবে? তারপরে হবে, দেখো, অ্যানিম্যাল, ফেলাইন। ফেলাইন মানে কি? ক্যাট জাতীয় যে প্রাণীগুলো হয়, মানে বাঘ, সিংহ, বিড়াল, সমস্ত তারা হচ্ছে ফেলাইন। লেপার্ড, ম্যামেল আর কি আছে? ভার্টিব্রেট, ক্যাট। এবার দেখো ভার্টিব্রেট, ভার্টিব্রেট মানে কি? যাদের মেরুদণ্ড আছে। এবার এই ভার্টিব্রেটের পর আমরা কাকে নেব? আমরা এই ভার্টিব্রেটের পর নেব কি? ম্যামেলস। ম্যামেলস কেন নেব? কারণ এই ভার্টিব্রেটের মধ্যে অনেকে রয়েছে যারা যারা স্তন্যপায়ী এবং স্তন্যপায়ী না, তার মানে কি? 154। আমরা 154 যদি আমরা দেখি, আমরা ডি অপশন সেটি হবে সঠিক। ওকে, ডি অপশন হবে সঠিক। ডি যদি সঠিক হয়, আমরা আরও যদি চেক করি, তারপর কী আছে? 2 3 আর 6। 2 তারপর কী হবে? ফ্যালাইন। 2 হবে ফ্যালাইন, মানে সমস্ত যে ক্যাট শ্রেণীর যে মানুষ, যেই প্রাণীরা আছে। তারপর কী হবে? তারপর হবে 3 3, মানে কি? লেপার্ড, লেপার্ড যদি হয়। তারপর কী হবে? ক্যাট। 6 আমরা পেয়ে গেলাম। ওকে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন মিনিংফুল সিকোয়েন্স। দেখো মিনিংফুল সিকোয়েন্স বলেছে, মানে একটি মানে হতে হবে। তাহলে কি? কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। দেখো আমাদের যখন কোনো অসুখ হয়, সেই অসুখের সময় আমরা কী করি? অসুখের সময় আমাদের প্রথমে কি? আমাদের ডাক্তারের কাছে যাই। ওকে, তার মানে কি আমাদের প্রথম অসুখ হলো, তারপর কি আমরা নেক্সট কি ডক্টরের কাছে গেলাম, তার মানে 2 আর 3 হচ্ছে পরপর। দেখো 2 আর 3 যদি হয় তাহলে আমাদের কি হয়? এ না হয় বি অপশন হবে। এবার কি 1 আর 4 আছে, আমরা কি এবার চেক করবো যে কোনটি হবে। দেখো ডক্টরের কাছে যাওয়ার পর আমরা কি আগে ট্রিটমেন্ট নিয়ে নেবো না আগে কনসাল্ট করবো? তাহলে আগে কনসাল্ট করবো, তার মানে আমরা পেয়ে গেলাম। আমরা যদি পেয়ে যাই আমাদের এই হবে সঠিক উত্তর। বাট আমরা চেক করবো আরও কী কী আছে। 4 কী? তারপর হবে ট্রিটমেন্ট, ডাক্তার ট্রিটমেন্ট করবে। তারপর কী আছে লাস্ট? 5 5 মানে কি? রিকভারি। একদম সিম্পল। চলো, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, সি গ্রেটার দেন ডি পরপর আছে, তার মানে আমরা বলতে পারি যে এ গ্রেটার দেন বি, গ্রেটার দেন সি, গ্রেটার দেন ডি। একদম ঠিক। আচ্ছা, দেন হুইচ অফ দ্য ফলোয়িং কনক্লুশন ইজ ডেফিনেটলি রং, তার মানে রং কোনটি? দেখো এ গ্রেটার দেন ডি আমরা বলতে পারি, বলতে পারি। এ গ্রেটার দেন সি বলতে পারি, বলতে পারি। ডি গ্রেটার দেন এ, এটি কি বলতে পারি না? বলতে পারি না, তার মানে আমাদের এটি রং, এটি আমাদের ভুল, একদম বলে দিতে পারবো। আবার কি এখানে বি গ্রেটার দেন ডি আছে? বি গ্রেটার দেন ডি বলতে পারি। এখানে কি? এখানে বলেছে যে এই যে লেস দেন একটি চিহ্ন, এই লেস দেন চিহ্নকে আমরা কি এখানে আমরা মাইনাস আকারে প্রকাশ করব। ভেরি গুড, মাইনাস আকারে প্রকাশ করবো। আবার কি গ্রেটার দেন চিহ্ন এটিকে আমরা প্লাস আকারে প্রকাশ করব। সমান যে চিহ্ন এটিকে আমরা কি সমান চিহ্নকে মাল্টিপ্লাইড মানে গুণ আকার প্রকাশ করব। আর ডলার যে চিহ্ন, এই ডলার চিহ্নকে আমরা কি ডিভাইড আকার প্রকাশ করব। তাহলে তাই যদি হয় তাহলে কি এখানে যে ভ্যালু রয়েছে এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। কিসের ভ্যালু? এই চেহারাটা। তাহলে তাই যদি হয় 27, এখানে যে গ্রেটার দেন চিহ্ন আছে গ্রেটার দেনের জায়গায় আমরা যোগ করে দিলাম, 81 লিখে দিলাম, ডলারের জায়গায় লিখে দিলাম ভাগ, 9 লিখে দিলাম, লেস দেনের জায়গায় লিখে দিলাম বিয়োগ, আচ্ছা লেস দেনের জায়গায় লিখে দিলাম বিয়োগ বিয়োগ 6, তার মানে কত? 27 প্লাস 9 মাইনাস 6, 9 এর সাথে হচ্ছে 16, মানে 36 মাইনাস 6 মানে কত? 30। একদম ইজি। চলো নেক্সট। হাউ মেনি ট্রিজ আর দেয়ার ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স হুইচ আর নাইদার প্রিসিডেড বাই 6 আর নট ইমিডিয়েটলি ফলোড বাই 9, তার মানে কি? দেখো এখানে বলেছে যে এমন আমাদের ট্রিগুলো বার করতে হবে যেখানে কি এই ট্রিগুলোর মধ্যে নাইদার প্রিসিডেড বাই 6 মানে 6 3 এরকম চেহারা হবে না, আবার কি ইমিডিয়েটলি ফলোড বাই 9 মানে 3 9 এরকম চেহারা হবে না।
তো এরকম যদি চেহারা না হয় তবে আমরা কতগুলো আছে আমরা বার করবো, দেখো তিনগুলো আগে কতগুলো আছে বার করি, এখানে আছে তিন, এখানে আছে তিন, এখানে আছে তিন, এখানে আছে তিন, এখানে আছে তিন। এখানে যদি আমরা দেখি নয় তিন ছয়, নয় তিন ছয়, আমরা এই চেহারাটাকে নিতে পারি, দেখো 93 অথবা 36 আমরা নিতে পারি, কেন আমাদের বলে দিয়েছে যেটি সেই অনুযায়ী এটি ম্যাচ করছে না, 63 বা 39 ম্যাচ করছে না, কিন্তু এখানে কি এটি নিতে পারবো 63? না নিতে পারবো না, কারণ এটি আমাদের ম্যাচ করছে না। আবার কি এখানে 3 আছে 93, এটি নিতে পারবো? হ্যাঁ এটি নিতে পারবো, কারণ এটি আমাদের ম্যাচ করছে না। আবার কি এখানে 63, এটি ম্যাচ করছে তাই নেব না। আর কি এখানে 63 আবার আছে তাই আমরা নেব না। তার মানে আমাদের কতগুলি হচ্ছে, দুটি হচ্ছে, টু, মানে আমাদের কতগুলো এরকম সিকোয়েন্স আমরা নিতে পারবো, দুটো। ওকে, ইন দ্য ফলোয়িং সিরিজ হাউ মেনি সচ অড নাম্বারস আর দেয়ার হুইচ আর ডিভিজিবল বাই 3 অ্যান্ড 5 দেন ফলোড বাই অড নাম্বারস অ্যান্ড দেন অলসো ফলোড বাই ইভেন নাম্বারস। আচ্ছা দেখো এখানে কতগুলো অড নাম্বার আছে, যে অড নাম্বারগুলি কি, অড নাম্বারগুলির পর আবার অড আছে, তারপর কি আছে, ইভেন আছে, বিজোড় আছে, বিজোড় আছে, তারপর ইভেন আছে, আর এই যে বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাকে আমরা 3 অথবা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কি আমরা এমন যে বিজোড় সংখ্যাগুলো আছে যাদের পরে বিজোড় আছে আর তারপরে জোড় আছে সেগুলোকে যদি বার করি, মানে কেমন, এখানে দেখো যদি আমরা দেখি 19, তাহলে 19-এর পর বিজোড় আছে, বাট এখানে কি আছে, বিজোড় আছে, তাহলে এই 19-কে আমরা নেব না। বাট আমরা 21-কে যদি নিই, 21, 3, 25, এটিকেও আমরা নেব না কারণ এখানে কোনো জোড় নেই। তাহলে তাই যদি হয় তাহলে দেখো 3, 25, 18 এটিকে আমরা নেব কেন, এটি এটি অড, অড আর কি ইভেন, এটি সেই আমাদের সিকোয়েন্স ফলো করলো, ভেরি গুড, ঠিক আছে। আবার কি, আবার আমরা বলতে পারি যে 35, 20, 22, 21, 45, 46, দেখো এটি কি অড, অড, ইভেন, এটি সেই চেহারা। আবার কি 47, 48, 49, 50, 52, 54, তার মানে আর নেই। তাহলে তাই যদি হয় এবার দেখো এই যে 3 আর এই যে 21 এগুলোকে আমরা 3 বা 5 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে আমাদের কতগুলি পেলাম এরকম চেহারা, এরকম চেহারা পেলাম দুটো। হাউ মেনি সচ লেটার্স আর দেয়ার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ আইদার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল অর ইমিডিয়েটলি ফলোড বাই নাম্বার বাট নট বোথ। মানে কি, মানে হচ্ছে এখানে যে অ্যারেঞ্জমেন্ট আছে এখানে এমন একটি লেটার হবে, ধরো আমি ধরলাম সেই লেটারটি এ, যার আগে একটি সিম্বল থাকবে, পরে পরে একটি লেটার থাকতে পারে, যেমন ধরলাম নয়, কিন্তু চেহারাটি এই রকম হতে পারে না যে প্রথমে একটি সিম্বল পরে নয়, মানে পরপর হবে না, বাট আলাদা আলাদাভাবে হতে পারে। তো আমরা দেখবো সেগুলো কতগুলো আছে, ভেরি গুড। আচ্ছা এখানে কি আমরা যেই লেটার্সগুলো রয়েছে সেগুলো আগে যদি দেখি, এফ, কে, এস, ওকে, পি, এল, ভি, এখানে কি এটি হচ্ছে 8, ওকে এটিকে ভুল ভালো করে দেখো, এটি হচ্ছে 8, এম, ইউ, ই, কিউ, জি, টি, ওয়াই, ভেরি গুড। আচ্ছা আমরা যদি এফ, এই এটিকে যদি দেখি, এফ এর আগে একটি সিম্বল আছে পরে একটি লেটার আছে, তার মানে এই চেহারা আমরা নেব না কারণ আমরা পরপর একই রকম চেহারা থাকবে না। তাই যদি হয় তাহলে আমরা কি, কে, কে এর আগে একটি সিম্বল আছে কিন্তু কে এর পরে কোনো লেটার নেই, তার মানে এটিকে আমরা নেব। আবার কি এস এর পরে একটি 7 আছে কিন্তু এস এর আগে কোনো সিম্বল নেই, তাহলে তাই যদি হয় এটিকে আমরা নেব। আবার কি পি এর আগে একটি সিম্বল আছে এটিকে নেব বাট এর পরে কোনো লেট নাম্বার নেই, ঠিক আছে। আবার কি ভি এর পরে একটি নাম্বার আছে বাট এর আগে কোনো সিম্বল নেই এটিকেও নেব। আবার কি এম এর আগে একটি সিম্বল আছে বাট এর পরে কোনো নাম্বার নেই এটিকে নেব, এটিকে নেব, সিমিলারলি এটিকে নেব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে 7 আর কি 8। আচ্ছা আর একবার চেক করি, ঠিক আছে চলো, এটি একটি, এটি দুটি, এটি তিনটি, এটি চারটি, এটি পাঁচ, এটি ছয়, এটি ছয়, এরপর 6, 6, 7, 8, তার মানে আমাদের 8 হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট, হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস ক্যান বি মেড বাই চেঞ্জিং অনলি দ্য কনসোনেন্টস ইন দ্য ওয়ার্ড এম ই এন। দেখো এম ই এ এন এটির যে কনসোনেন্ট সেটি কি এম আর এন, এটিকে কীভাবে চেঞ্জ করবো, সো দ্যাট ইচ অফ দ্য কনসোনেন্ট ইজ রিপ্লেস বাই দ্য প্রিভিয়াস লেটার। তাহলে তাই যদি হয় তাহলে এম এর আগে কি আছে, এম এর আগে হয় এল আর কি ই এ, আর এন এর আগে কি হয় এম, অর্থাৎ আমরা কি এম এর যে আগে যে লেটার সেটি দ্বারা এম কে রিপ্লেস করলাম কনসোনেন্ট, আর এন এর আগে কি আছে এম, সেটি দ্বারা রিপ্লেস করলাম, ঠিক আছে, ভেরি গুড। এবার কি এবার বলছে বাই ইউজিং ইচ লেটার অনলি ওয়ান্স ইন ইচ ওয়ার্ড। আচ্ছা দেখো এল ই এ এম এই চেহারাকে আমরা কত রকম ভাবে লিখে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে পারি, মিনিংফুল ওয়ার্ড বলেছে, মিনিংফুল ওয়ার্ড মানে কি যার মানে আছে, মানে আমরা যে কোনো জিনিস লিখতে পারি না, তো এল ই এম কে আমরা লিখতে পারি মিল মানে খাবার যেটি হয়, আর কি লিখতে পারি মেল লিখতে পারি এম এ এল ই, অথবা আমরা লেম লিখতে পারি, লেম মানে কি খোড়া, ওকে
এম মানে কি, লেম মানে কি আমরা খোঁড়া লিখতে পারি, এই তিনটি ছাড়া আর লেখা যাবে না। তার মানে আমরা তিন রকম ভাবে এই ওয়ার্ডগুলিকে সাজাতে পারি। চলো নেক্সট। ইফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার্স ইন দ্য ওয়ার্ড নেসেসারি ওয়ার ইন্টারচেঞ্জ, অলসো দ্য ফোর্থ অ্যান্ড সিক্স লেটার্স অ্যান্ড দ্য সেভেন্থ অ্যান্ড দ্য নাইন্থ লেটার্স, হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য সেভেন্থ লেটার ফ্রম দ্য লেফট। আচ্ছা, ভেরি গুড। তো এখানে কি বলেছে, নেসেসারি এন ই সি ই এস এস এ আর ওয়াই, এই যে একটা শব্দ এই ওয়ার্ডটিকে আমরা কি করব দেখো, এখানে বলেছে ইফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড লেটার্স ইন দ্য ওয়ার্ড অ্যান্ড ইন্টারচেঞ্জ, ফার্স্ট অ্যান্ড থার্ড, তাহলে কি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা লিখে নিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এখন আমাদের কি বলেছে, ফার্স্ট আর থার্ড লেটারকে আমরা ইন্টারচেঞ্জ করবো, মানে সি আর এন কে আমরা একে অপরের জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমরা কি করলাম, সি ই এন, আচ্ছা মাঝখানের ইটা লিখবো না এখন, কেন লিখবো না, কারণ বাই চান্স যদি তাকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। অলসো দ্য ফোর্থ অ্যান্ড সিক্স লেটার্স, তার মানে কি ফোর্থ আর সিক্স যদি হয় তাহলে ফোর্থ আর সিক্স কে আমরা চেঞ্জ করবো, তাহলে আমরা চেঞ্জ করে দিলাম, ইন্টারচেঞ্জ করলাম। অ্যান্ড দ্য সেভেন্থ অ্যান্ড দ্য নাইন্থ, সেভেন্থ আর নাইন্থ, সেভেন্থ আর নাইন্থকে যদি চেঞ্জ করি তাহলে এখানে ওয়াই হয়ে গেল আর এখানে এ হয়ে গেল, ওকে সেভেন্থ আর নাইন্থ এত তো ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য সেভেন্থ লেটার ফ্রম দ্য লেট লেফট, তার মানে কি আমরা বাকি যে লেফট বাকি যে লেটার্সগুলো আছে সেগুলোকে লিখে নিই এস আর। এবার আমাদের বাঁ দিক থেকে সাত নাম্বার যে ঘর সেটিকে দেখতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার মানে আমাদের ওয়াই হচ্ছে সেই সাত নাম্বার ঘর যেটি আমাদের চেয়েছে, তার মানে বাঁ দিক থেকে অপশন হবে সাত। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি ম্যানেজমেন্ট, এপিট্যাক্সি এপিসোড এপিজেন আর কি এপিটোম এপিলগ, এগুলোকে যদি আমরা ডিকশনারিতে দেখি, ডিকশনারিতে কী দেখবো, আমরা দেখবো প্রথমে স্বাভাবিকভাবে ই থাকবে প্রথমে, তারপর কি থাকবে ই এর পরে পি যেই ঘরগুলো সেগুলোও থাকবে। আমরা যদি দেখি এখানে ইপিআই প্রত্যেকটাতেই আছে, ইপিআই 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 ইপিআই, তাহলে তাই যদি হয় আমরা এখনও কিছু পাইনি। পরের যে লেটার সেগুলোকে আমরা যদি দেখবো তাহলে কি টি এস জি আর কি টিও, এর মধ্যে জি হচ্ছে সবার আগে, তার মানে আমরা পেয়ে গেলাম এই তিন নাম্বার যে ঘর এইটি হবে সবার আগে, তার মানে তিন নাম্বার ওয়ার্ড হবে সবার আগে। তাহলে তাই যদি হয় জি এর পরে কি আছে, আমরা অন্য যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো যদি দেখি তাহলে কি দেখতে পাবো, চার নাম্বার যে পজিশন তার মানে এল টি, ওকে এল টি আর কি এখানে এস টি, এর মধ্যে কি এল হচ্ছে সবার আগে হয়, তার মানে আমরা পেলাম তিনের পর হবে পাঁচ, তিনের পর যদি পাঁচ হয় এখানে অপশন কি আছে, তিনের পর পাঁচ একটি অপশন আছে, তার মানে আমাদের সঠিক উত্তর সি, আমরা চেক করলাম না, চেক করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলো নেক্সট। দ্য সাম অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ মোর দ্যান সি অ্যান্ড ডি, তার মানে কি আমরা এখানে বলতে পারি যে চারজন আছে, চারজনের মধ্যে এ আর বি এর ইনকাম কি সি আর ডি এর থেকে বেশি, আবার কি দ্য সাম অফ ইনকামস অফ এ অ্যান্ড সি ইজ দ্য সেম দ্যাট অফ বি অ্যান্ড ডি, আবার বলেছে এ আর সি এর ইনকাম বি আর ডি তাদের সমান, বি আর ডি তাদের সমান, মোর ওভার এ আর্নস হাফ অ্যাজ মাচ অ্যাজ সাম অফ দ্য ইনকামস অফ বি অ্যান্ড ডি, তার মানে এর ইনকামকে আমরা বলতে পারি যে বি আর ডি তার যে ইনকাম তার ইনকামের হাফ, ওকে। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথমে কী করবো, এ বি সি ডি লিখে নেব। আগে একটি অঙ্কেতে আমি বলেছিলাম যে মোটামুটি দশ, এই দশকে তোমরা ইকুয়াল করার চেষ্টা করবে, সেই দশটা কি, দশটা হচ্ছে এখানে দেখো এ আর সি আর বি আর ডিকে বলে দিয়েছে সমান, তাহলে এ আর সিকে আমরা ধরলাম দশ আর বি আর ডিকে আমরা ধরলাম দশ, এই দশকে এবার আমরা ভাঙবো, এই ভাঙাটিই হচ্ছে আসল ব্যাপার। কিভাবে ভাঙবো দেখো, কিভাবে ভাঙবো এটিকে মিটিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো এখানে বি আর ডি কে আমরা ধরলাম কিছু একটা সংখ্যা, দশ যেহেতু বি আর ডি হবে দশ, আমরা ধরলাম সাত এ বি সি আর ডি, তাহলে বি আর ডি কে ধরলাম সাত আর তিন, বি আর ডি যদি সাত আর তিন হয় তাহলে এ আর সিও হবে কত দশ, আমরা ধরলাম কত আমরা জানি না কিছু, আমরা ধরলাম ছয় আর চার, মানে পেয়েছে। কিন্তু আমাদের কি বলে দিয়েছিল, আমাদের বলে দিয়েছিল এ আর সি এর ইনকাম, আমাদের বলে দিয়েছিল এর ইনকাম এই বি আর ডি এর ইনকামের যোগফলের হাফ, তাহলে তাই যদি হয় বি আর ডি এর যোগফল কত, সাত প্লাস তিন বাই দুই মানে হচ্ছে পাঁচ। এবার দেখো এর ইনকাম যদি পাঁচ হয় তাহলে আমরা এই ছয়ের জায়গায় পাঁচ লিখে দিলাম, তাহলে এটি যদি পাঁচ হয় তাহলে কত, এটি যদি পাঁচ হয় তাহলে এই সি এর ইনকামও পাঁচ হবে, ওকে। আমাদের বেশি কিছু বলেনি ডিটেলসে যে কে কার সাথে সমান, কিন্তু আমরা ধরে নিতে পারি, ওকে ধরে নিতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের এখানে সব থেকে বেশি কে আছে, কে বেশি পেয়েছে, বি বেশি পেয়েছে,
আমাদের চেয়েছে কি হুজ ইনকাম ইজ দ্য হাইস্ট, তাহলে বি এর ইনকাম সব থেকে হাইস্ট। ওকে, আমাদের কন্ডিশন যেগুলো দিয়েছিল সেই কন্ডিশনকে দেখে আমরা এগোলাম। চলো নেক্সট, ইফ রোম ইজ রিটেন অ্যাজ মোর, তাহলে কি রোম, এই রোমকে কিভাবে লেখা হয়েছে, মোর আকারে লেখা হয়েছে। মোর মানে কি, এম ও, ও এম কে প্রথমে কি করা হয়েছে, এম ও করা দিয়ে করে দেওয়া হয়েছে, আর আর ই কে আমরা পরপর লিখে দিয়েছি। তাহলে ডি আর কে আমরা কি লিখবো, ডি এ আর ই। তাহলে ডি আর কে আমরা কি লিখবো, দেখো আর ও কে যদি রোম, এই রোমের এই মাঝখানে ওম কে আমরা কি করলাম, এম ও করলাম, তাহলে এ আর কে আমরা কি লিখবো, আর এ, আর ডিই এটি আমরা পরপর লিখে দেবো। তাহলে আর এ ডিই, আর এ ডিই মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট, চুজ দ্য অড, এখানে কি দেখো, প্রথমে আছে ক্যাপিটাল, তারপর স্মল, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল সবগুলোই আছে, ঠিক আছে। আমরা যদি দেখি বি সি ডি ই এফ জি মাঝখানে এক এক করে গ্যাপ আছে, কি আই জি কে এল এম, কে এল এম, আবার কি এন ও পি গ্যাপ আছে, ওকে এম এন ও পি, কিউ আর, এখানে কিউ একটি গ্যাপ আছে, এস টি ইউ টি গ্যাপ আছে, বাট এখানে যদি আমরা দেখি এস টি ইউ ভি, এখানে দুটো গ্যাপ আছে, এক্স ওয়াই জেড এখানে একটি গ্যাপ আছে, তার মানে এটি আমাদের অড, মানে এখানে ম্যাচ করছে না, ওকে ম্যাচ করছে না। এখানে কি ইগলুজ যদি কানাডা হয় তাহলে কি রোন্ডা ভেলস কি, দেখো ইগলু কি, ইগলু হচ্ছে সেই বরফের এক ধরনের বাড়ি হয়, সেই বরফের বাড়ি কি, এগুলোতে সব বরফ থাকে, এগুলো মূলত যে আমাদের নর্দার্ন পার্ট ইন্ডিয়া যে ওয়ার্ল্ডের সে নর্দার্ন পার্টে দেখা যায় পুরোটা বরফ, এগুলোকে আমরা কি ইগলু বলি, আর এগুলো মূলত কানাডাতে দেখা যায় এই ধরনের বাড়ি। আর রোন্ডভেলস কি, রোন্ডভেলস হচ্ছে হাট, মানে কি খড়কুটো দিয়ে তৈরি হয়, পাথর থাকে, মোটামুটি একই রকম চেহারা, কিন্তু এখানে এগুলো গরম দেশে তৈরি হয় আর আফ্রিকান কান্ট্রিতে। তো এখানে কি আফ্রিকা, রাঙ্গুন, রাশিয়া, ইন্দোনেশিয়া, তাহলে কি এখানে আফ্রিকান হবে সঠিক উত্তর, আফ্রিকা। ওকে, তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমাদের রিজনিং শেষ হলো, আর নেক্সট ক্লাসে আমাদের টোটাল যে রিজনিংয়ের পোর্শন সেটি শেষ হয়ে যাবে, এবং তার ফলে আমাদের টোটাল যে প্রিলিম সেই পুরো সেকশন শেষ হয়ে যাবে। চলো আজকের জন্য এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।